ঘুরে চা দে জল খাবার দে কখন দিবে না বললে দেখি আসিস না রে আগে তোরা কেউ দৌলত বাবু বাড়ি আছেন নাকি আরে কেমন আছে আরে কানাই ভাই এসো 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 একান্নবর্তী পরিবার নিয়ে আপনি যে প্রবন্ধটি লিখেছেন সে তো আধুনিক সমাজকে টলিয়ে দিয়েছে মশাই। দেখো কি হলো ওই সমাজে ওই এমন ছেলেকে ভাব জেগে উঠলো ভাইয়া। তো এই এক ছোকরা কাছে জিজ্ঞেস করলাম যে একান্নবর্তী পরিবার বলতে কি বোঝো, তো সেই ছোকরা বলে কিনা একান্ন জন মিলে এক পরিবার থাকাকে বলে একান্নবর্তী পরিবার। হ্যাঁ এই কি কি ছিচি কি ব্যাপার, যে কোথায় বাস করি আমরা? তো 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 তখন আমি বললুম যে এই আত্মীয় পরিজন সবাই মিলে স্বার্থ ত্যাগ করে একসাথে থাকা মিলে মিশে তাকে বলে একান্নবর্তী পরিবার। একদম ঠিক। তো বলতে যখন তো বলতে থাকলুম তো বলতেই থাকলুম, তো ওই নিষেধ করার কেউ ছিল না। হ্যাঁ তো ওই এই আটকানোর কেউ ছিল না। হ্যাঁ তো তখন তো শেষে ওই দুই ছোকরা এসে বললে কি আমরা ট্রেনে নামিয়ে দিল, তো আটকাতে পারলে কি? হ্যাঁ যে পুরো বক্তৃতা মানে সে বড় বড় ছাপার অক্ষরে ছেপে সে পড়ে গজে বেরিয়ে গেল। তাই তো দেখলুম ভদ্রতা এবং সহিষ্ণুতা আর কি অপূর্ব নিদর্শন একান্নবর্তী পরিবার, যেখানে অন্যের অর্থে জীবন নির্বাহ হয়। কি ভাষা আপনার, কি বোধ আপনার! কিন্তু কিন্তু একটা কথা, একটা প্রশ্ন আমার বারবার মনে আসছে যে আপনি এই একান্নবর্তী পরিবার নিয়ে এত বড় একটি নিবন্ধ লিখে ফেললেন, কিন্তু মশাই আপনার তো সাকুলে তো তার কথাটা তুমি ঠিকই বলেছ কানাই। তো আপনি কে? আরে আমার চিন্তা পারো নাই না। হ্যাঁ সকল দেশে না আমাদের, আমি বললাম যে তোমার পিসা মশাই। আমার পিসে মশাই, পিসে মশাই, আমার পিসি নেই, আমার পিসি নেই। কই কি পিসি নাই, পিসি নাই তো আমি পিসা মশাই হইলাম কই? ঠিক আছে ওসব কথা থাক মশাই, না এখানে কি অভিপ্রায় আগমন? দেখেন কথা কি কয়, অভিপ্রায় মানেই বুঝি না। আরে অভিপ্রায় মানে আমি আসছি কেন সেটা জিজ্ঞেস করতেছে? হ্যাঁ ও আমি আইসি আলে এই যে বক্তৃতা দিলেন আপনি চালু লিগে যে একান্নবর্তী পরিবার, আমরা সব পৃথক হয়ে আছি না, এই লিগে আইসি সব একসঙ্গে বাস করতে। এবার বুঝছি। তো সম্পত্তি কিছু আছে নাকি? নাম দৌলত বাবু সম্পত্তির খোঁজ করে, কিছু নাই কিছু নাই, সম্পত্তি কোথায় আছে? আসার থাকার মধ্যে আছে একখান খুঁড়তো তো ভাইপো, কেউ আসবো বইলা সে আসলো বলে। তো তার কিছু সম্পত্তি আছে? না না তার কোনো সম্পত্তি টম্পত্তি নাই, তার দুইখান স্ত্রী আছে। বলো কি কানাই? আসলাম না বললাম। হ্যাঁ তারাও আয়া বললো বলে কানাই আসানো সময় দেখছিলাম দুই পুয়ে যা চুলা চুলি পত্তা ছিল, আমার এখন অবস্থা খারাপ সেই জন্য দেরি হয়েছে। কানাই 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 কইবা কি হইব, কানাই তো নামই তাই, কান নাই শুনবো না, এই লেগে তো আমি আইছি। চিন্তা করো না ভাই আমি আছি, সব ঠিক করে দিব। তো ফিট করে দেবেন? বেশ কথা, যদি ফিট করে দিতে দিয়ে কানাই তো আমার কি বলার আছে তাহলে? হ্যাঁ তো কি বলার আছে তাহলে? স্টেশনে লোক পাঠাও, আমার পুটুলি ফেলে এসছি, একটা ট্রাঙ্ক ফেলে এসছি, লোক পাঠাও নিয়ে আসতে হবে তাকে, পাস করতে এসছি। পুটুলিয়া ট্রাঙ্ক, পুটুলিয়া ট্রাঙ্ক মানে এতে কি মুশকিলের কথা? এতে বাসস্থান বলে কিছু ছিল না এর আগে? বাসা একটা ছিল মামা, বাসা একটা ছিল বটে, সেখানে স্বার্থ থেকে শিক্ষা পাওয়া যায় না, তাই চলে এলুন তোমার কাছে থাকতে। বাবু উনি যেরকম ভাবে আপনার প্রবন্ধটিকে গার্হস্থ্য করেছেন ওনাকে বোধ হয় টলানো একটু মুশকিল হবে। তাই তো দেখছি ভাইয়া, তাই তো দেখছি। আপনি বড্ড নটি, ইন্ডিয়ার মতো জায়গায় একটা রিকশা ভাড়া খাওয়া যায়? অপেক্ষা করো আমার জামাই বাবু এসে টাকাটা দেবে। জামাই বাবু একটু দিয়ে আসুন না, আমার সব বড় নোট নয় তো ডলার। কে জামাইবাবু, কে আপনার জামাইবাবু? আমার তো স্ত্রী নেই মশাই। মাঝে মাঝে আপনি যে ইয়ার্কি মারেন
বলকে আর কারুর স্ত্রী নেই কি মুশকিলের কথা কলকাতায় ল্যান্ড করে আপনার নিন্দে হবে বলে এইখানেই এলাম একটু ভাবুন ওরে কি আছে ঠান্ডা জল না জল জল আরে আমি তো অবাক হবো এখানে শুনেই তো তোমার তো কথাই আসছে না তো ভাতুষ পুত্র কি স্কুল টিস্কুল যাও নাকি এতদিন তো বাড়িতেই পড়াচ্ছিলাম অশ্বই থেকে দীর্ঘতে গিয়ে এমন ভাবে হোচট খেলো তখন বললাম যখন স্বয়ং দৌলত বাবু আছে দাদা আছে তো দাদা যখন আছে তার চিন্তা করার কি অশ্বই আর দীর্ঘ দুই সমান তার কাছে ভাই ও পিতা দুই সমান সমান বই কি তো ভাইয়া তো এখানে কি মনে করে আগমন তোমার তো ভাইয়া তো তুমি এখানে এসেছো যে আমাকে আমি যে সংসার সুখে বঞ্চিত সেই আমাকে সংসার সুখ দেওয়ার জন্য এই তোমার এই আমার এই ভ্রাতুষ পুত্রকে নিয়ে এখানে এসে হাজির হয়েছো এইটাই বলতে যাচ্ছ তো এই ভ্রাতুষ পুত্রের পেটে একটা স্বয়ং জ্বালা জ্বলছে সবসময় খালি খাই আর আচ্ছা আচ্ছা তো বেশ তো বেশ তো তো এই তো দাদা 91 পরিবার নিয়ে বক্তৃতা দিতে গিয়ে তো কেঁদে ফাঁসিয়েই দিলি আপনি কে দুঃখ কামাতেই আমি এখানে এলাম তুই তো আমার আদরের রে দলু কত ভালোবাসি কি মুশকিল কাঁদবেন না সেরকম ব্যাপার তো মামিমা তো আপনি যখন বলছেন তাহলে মামি হবেন তো কি চাই আপনার অনেক আচার খাইয়েছি তোর মামা বাড়ির সব সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি শুধু তোর দুঃখ কম বুঝতেই তো পাচ্ছিস একটা ছোট্ট ঘর তোর এত বড় একটা ঘর সেই তো ছোট্ট একটা ঘর শোনা আচ্ছা মামা বলছি মিমি কোথায় মিমি 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 কি মুশকিল কুকুর কোথায় থেকে এলো খবরদার ও আমার মিমি ও আচ্ছা একদম ঠিক আছে তুই আমার দলু তাই তোকে কিছু বল না কুকুর না ঠিক আছে মিমি শোনা বুঝতে পেরেছি আর কান ধরবেন না আমার ঠিক আছে আরে কি মুশকিল ব্যাপার
আমি কানাই কানাই মানে কোথাকার কানাই কানাই আরে আরে তোমরা ঝগড়া করছো কেন মারামারি করছো কেন আমি কোথা থেকে কি মুশকিল করো মামা বাবু যা বলবেন তাই আমি বাবু যা বলবো তাই হবে আমি যা বলবো তাই হবে বেশ আর তোমরা আগে শান্ত হও বৌমারা শান্ত হও কি ভাষা কি শব্দ চয়ন কান জুড়িয়ে গেল শান্ত সবাই শান্ত আচ্ছা বৌমারা তোমরা মারামারি করো না এরকম চেঁচামেচি করো না একটু শান্ত হও আমি দেখবো কি করা যায় ভেবে চিন্তে কানাই কানাই একটু কথাবার্তা বলে একটু 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 দেখতে হবে শান্ত হও তোমরা ঠিক আছে শান্ত হও দেখে মনে হচ্ছে আপনার বোধহয় আমাকে আর কোনো প্রয়োজন নেই এইবার আমি মানে মানে কেটে পড়ি কানাই আমাকে ছেড়ে যেও না কানাই যেও না আরে কি মুশকিল আরে আমি